ধরুন আপনার একজন জ্ঞানী সুপণ্ডিত বিদগ্ধ বন্ধু রয়েছেন যার কাছে আপনি আপনার যাবতীয় প্রশ্ন বা সমস্যা নিয়ে হাজির হলেই তিনি নিমেষের মধ্যে আপনার সেই প্রশ্নের উত্তর দিতে পারেন বা সমস্যার সমাধান বাতলে দিতে পারেন যে কোনো ব্যাপারে পরামর্শ দিতেও তিনি সমান পারদর্শী একই সাথে তিনি কোয়ান্টাম ফিজিক্সের তত্ত্ব বোঝাতে পারেন আবার কোনো উপন্যাসের প্লট নিয়ে বা কোন কোন সিনেমা দেখা উচিত তা নিয়ে বিশদে আলোচনা করতে পারেন আপনার জন্য মুহূর্তের মধ্যে প্রফেশনাল ইমেল লিখে দিতে পারেন অথবা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে গোটা একটা প্রবন্ধ লিখে দিতে পারেন ক্লাস ফাইভের বাচ্চাকে নিউটনের সূত্র সহজ ভাষায় বোঝাতে পারেন আবার মেন্টাল হেলথ নিয়ে জ্ঞান আলোচনাও করতে পারেন যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সব ধরনের পরামর্শ দেওয়ার এরকম একজন বন্ধু থাকলে জীবনটা কত সহজ না হয়ে যেত কিন্তু বাস্তবে এরকম কাউকে বন্ধু হিসেবে পাওয়াটা সত্যিই কি সম্ভব সম্ভব বর্তমানে তাই সম্ভব আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য সত্যিই একজন রয়েছে আপনার হাতের কাছেই রয়েছে তবে পার্থক্য একটাই এ মানুষ নয় মেশিন আপনার হাতে ধরা স্মার্টফোনের মাধ্যমে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দিতে বা সমস্যার সমাধান করার জন্য সর্বদা আপনার কাছেই রয়েছে প্রযুক্তির নবতম আবিষ্কার চ্যাট জিপিটি ফেলুদার যেমন সিধু জ্যাঠা ছিলেন বা শার্লক হোমসের মাইক্রফ্ট দাদা যারা যখনই ফেলুদা বা হোমস সমস্যায় পড়ত মুশকিল আসান হয়ে তাদের সব সমস্যার সমাধান করে দিতেন ঠিক সেরকমই চ্যাট জিপিটি আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেবে যে কোনো সমস্যার সমাধান করবে আর যে কোনো বিষয়ে পরামর্শও দেবে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত চ্যাট জিপিটি এমন একজন বিশ্বস্ত বন্ধু যে আপনার স্মার্টফোনের মাধ্যমে সদা সর্বদা আপনার পাশে পাশে থাকবে এবং যে কোনো মুহূর্তে আপনার যাবতীয় প্রয়োজনে আপনাকে সাহায্য করবে সত্যি মেশিন কী না করতে পারে তবে মেশিনের এই অদ্ভুত ক্ষমতা ও সামর্থ্য কিছু বিশেষজ্ঞের মনে ভয় ধরিয়েছে এই বিশেষ সামর্থ্যের বলে মেশিন হয়তো আগামী দিনে মানুষের প্রতিস্থাপক হিসেবে মানুষের স্থান কেড়ে নেবে হয়তো ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত মেশিন মানুষের চাকরি বা পেশা কেড়ে মানুষকে কর্মহীন করে দিতে পারে তবে কেবলমাত্র মানুষের কর্মসংস্থান হারানোর ভয়ই নয় চ্যাট জিপিটি ভয় ধরিয়েছে গুগলের মনেও হয়তো আগামী দিনের চ্যাট জিপিটির কারণে বিশ্বের বৃহত্তম এই সার্চ ইঞ্জিন গুগলেরই প্রয়োজনীয়তা মানুষের কাছে হারিয়ে যেতে পারে তাই একদিকে যেমন চ্যাট জিপিটির অদ্ভুত সামর্থ্যে সারা বিশ্বে হইচই চলছে একে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন নানা প্রয়োজন মিটিয়ে নেওয়া যাচ্ছে ঠিক তেমনই এই ধরনের আশঙ্কাও উঠে আসছে কি এই চ্যাট জিপিটি কীভাবে হলো এর উদ্ভাবন এর বহুমুখী ব্যবহার একে নিয়ে গুগল কেন এত আশঙ্কিত আর বেশ কিছু পেশা এর কারণে কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে আগামী দিনে বা সমাজ জীবনে এর প্রভাবই বা কী হতে চলেছে এ সমস্ত কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আপনারা দেখছেন ইনসাইট প্রথমেই বলি চ্যাট জিপিটি কী চ্যাট জিপিটি যার পুরো নাম চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা পরিচালিত চ্যাটবট এখন এই চ্যাট বট চ্যাটবট একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা অনলাইনে টেক্সটের মাধ্যমে বা যান্ত্রিক ভয়েসের মাধ্যমে ব্যবহারকারীর সাথে কথোপকথন চালাতে পারে ব্যবহারকারীর মনোভাব বা চাহিদা বুঝে তার নিজস্ব তথ্য ও নিয়মের ভিত্তিতে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে ও আদেশ পালন করতে সমর্থ এই কম্পিউটার প্রোগ্রাম চ্যাটবট আর বর্তমানে বিভিন্ন চ্যাটবট আমাদের দৈনন্দিন জীবনে ঢুকে পড়েছে যেমন আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট আইফোন বা আইপ্যাড হলে সিরি এছাড়াও অ্যামাজন অ্যালেক্সা ফেসবুক ম্যাসেঞ্জার চ্যাটবট উইচ্যাট এআই আই ডুওলিঙ্গো এই অ্যাপ্লিকেশানগুলির প্রত্যেকটি চ্যাটবট আর এদেরকে আমরা টেক্সটের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে বিভিন্ন কমান্ড দিয়ে থাকি চ্যাটবটগুলি তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সাহায্যে আমাদের প্রত্যেকটি কমান্ডকে বুঝে তার বিশ্লেষণ করে তার যথাযথ উত্তর আমাদেরকে প্রদান করে আর চ্যাটবটের সবচেয়ে উন্নত সবচেয়ে আধুনিক আর সবচেয়ে কর্মক্ষম ভার্জন হলো এই চ্যাট জিপিটি যেরকম আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ম্যাসেঞ্জারে টেক্সটের মাধ্যমে কারো সাথে কথা বলি অনেকটা সেরকমভাবেই তৈরি হয়েছে এই চ্যাট জিপিটি তাই চ্যাট জিপিটি ব্যবহার করার সময় কখনোই মনে হবে না আপনি কোনো মেশিনের সাথে কথা বলছেন মনে হবে আপনার ফোনের অপর প্রান্তে থাকা আপনার কোনো বন্ধুর সাথেই কথা বলছেন কিভাবে কাজ করে এই চ্যাট জিপিটি চ্যাট জিপিটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ল্যাঙ্গুয়েজ মডেল প্রথমে আপনার দেওয়া ইনপুট এর সাহায্যে বিশ্লেষণ করে আপনি কি বলতে চাইছেন তা বোঝার চেষ্টা করে তার জন্য একে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ক্ষমতা দেওয়া হয়েছে আর এই ক্ষমতা থাকার জন্য আমাদের প্রশ্নে যদি কোনো ছোটোখাটো ভুল থাকে যদি টাইপিংয়ে মিস্টেক হয়ে থাকে বা প্রশ্ন যদি অসমাপ্ত থাকে তাহলেও আমরা কি জানতে চাইছি বা বলতে চাইছি তা যথাযথভাবে আঁচ করতে পারে তারপর মেশিন লার্নিং অ্যালগোরিদমের সাহায্যে তার তথ্য ভাণ্ডারে থাকা সবচেয়ে নির্ভুল তথ্যটিকেই বেছে নেয় আপনার প্রশ্নের উত্তর হিসেবে আর সবশেষে ডিপ লার্নিং অ্যালগোরিদমের সাহায্যে উত্তরটিকে আমাদের স্বাভাবিক ভাষায় অর্থাৎ ন্যাচারাল হিউম্যান ল্যাঙ্গুয়েজে এমনভাবে আমাদের সামনে প্রস্তুত করে যেন মনে হবে সত্যি কোনো মানুষ বুঝি ওই উত্তরটি লিখেছে আরেকটি বিশেষ ক্ষমতায়ও রয়েছে চারচি যেমনভাবে আমরা কারো সাথে কথোপকথনের সময় কোনো নতুন জিনিস জেনে বা আলোচনা করে সমৃদ্ধ হই ঠিক তেমনই চ্যাট জিপিটিও আমাদের দেওয়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতি মুহূর্তে তার তথ্য ভাণ্ডারকে আরও সঠিক আরও সমৃদ্ধ করে চলেছে আর এই চ্যাট জিপিটি নামক চ্যাট বট যে শুধুমাত্র ইংরেজিতেই কথোপকথন চালাতে সক্ষম তা কিন্তু নয় স্প্যানিশ জাপানিজ কোরিয়ান ফ্রেঞ্চ জার্মান ইটালিয়ান পর্তুগিজ চাইনিজ হিন্দি এমনকি বাংলাতেও আপনার সাথে কথোপকথন চালাতে পারে চ্যাট জিপিটি এই সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি নির্মিত হয়েছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত ওপেন এআই নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ল্যাবরেটরি দ্বারা এই ওপেন এআইতে দুটি বিভাগ রয়েছে একটি নন প্রফিট অর্গানাইজেশন ওপেন এআই ইনকর্পোরেটেড আরেকটি ফর প্রফিট অর্গানাইজেশন ওপেন এআই লিমিটেড পার্টনারশিপ ওপেন এআই অত্যাধুনিক এআই সিস্টেম ডেভেলপ করার কাজে নিযুক্ত রয়েছে দু হাজার পনেরোতে টুইটার ও টেসলা সিইও এলন মাস্ক সাম অল্টম্যান লিঙ্কেড ইনের কোফাউন্ডার রেড হফম্যান ফেসবুক ইনভেস্টার পিটার থিয়েল এদের মতো বেশ কয়েকজন টেকনিক্যাল লিডার ও অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনফোসিস ওয়াইসি রিসার্চের মতো কয়েকটি বড় সংস্থা মিলে এই ওপেন এআই রিসার্চ ল্যাব প্রতিষ্ঠা করে আর এক বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয় একে ফান্ডিং দেওয়ার জন্য দু হাজার আঠারোতে এলন মাস্ক এর বোর্ড থেকে পদত্যাগ করেন অবশ্য তারপরও এই সংস্থাকে নিয়মিতভাবে তিনি অর্থ সাহায্য করতে থাকেন দু হাজার উনিশে কম্পিউটার অপারেটিং সিস্টেম নির্মাতা মাইক্রোসফট ওপেন এআই লিমিটেড পার্টনারশিপ কর্পোরেশনে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এছাড়াও মাইক্রোসফট ঘোষণা করেছে এই বছর অর্থাৎ দু হাজার মধ্যে এতে আরও দশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে দু হাজার কুড়িতে ওপেন এআই ঘোষণা করে যে তারা মানুষের স্বাভাবিক ভাষায় করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিরাট ইন্টারনেট ডেটাবেস দ্বারা ট্রেন্ড ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি থ্রি নিয়ে আসতে চলেছে দু হাজার তারা নিয়ে আসে ডিপ লার্নিং মডেল ডালি যা আমাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ডিজিটাল ইমেজ প্রস্তুত করতে পারে আর দু হাজার বাইশের নভেম্বরে বিশ্ববাসীর সামনে আত্মপ্রকাশ করে বর্তমানের সবচেয়ে চর্চিত বস্তু চ্যাট জিপিটি তবে এটি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে ওপেন এআইয়ের তরফ থেকে বলা হয়েছে এটি তাদের ফাইনাল প্রোডাক্ট নয় এটি এখনও একটি ফ্রি রিসার্চ প্রিভিউ কেবলমাত্র এর ক্যাপাসিটি বা লিমিটেশনগুলি বোঝার জন্যই এই প্রোটোটাইপটি বাজারে ছাড়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ভার্সনের চ্যাট জিপিটি বিভিন্ন ধরনের কাজ করতে পারে অপেক্ষা শুধুমাত্র আপনার একটি প্রশ্নের আপনি যদি জানতে চান জেমস ওয়েব টেলিস্কোপ কিভাবে কাজ করে তবে তার বিস্তারিত বিবরণ আপনাকে দেবে চ্যাট জিপিটি আপনি যদি বলেন শেক্সপিয়ারের একশো তিরিশ নম্বর সনেট বাংলাতে অনুবাদ করে দিতে কয়েক মুহূর্তের মধ্যেই আপনার সেই আদেশ পালন করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার পেছনের কারণ জানতে চান তাও যথাসম্ভব বিস্তারিতভাবে আপনাকে জানাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত চ্যাটবট কঠিন কঠিন ম্যাথামেটিক্সের ইকুয়েশন সলভ করতে পারে কম্পিউটার প্রোগ্রামিং লিখতে পারে কোড লিখতে পারে এছাড়াও যে কোনো বিষয়ের ওপর প্রবন্ধ লিখতে পারে কয়েক মুহূর্তের মধ্যেই যে কোনো বিষয়ের ওপর গান বা কবিতা লিখে দিতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী পেশাদারিভাবে চাকরির জয়নিং লেটার ইমেল ইত্যাদিও লিখে দিতে পারে যে কোনো বিষয়ের উপর রিপোর্ট তৈরি করতে পারে অবসর সময় কিভাবে কাটাবেন বা কোনো মানসিক সমস্যায় কী করা উচিত এ সমস্ত কিছু নিয়ে আপনাকে পরামর্শও দিতে পারে চ্যাট জিপিটি এমনকি কোনো উত্তর যদি আপনার পছন্দ না হয় তবে সেই প্রশ্নের উত্তর অন্যভাবে দেবে এবং যতবার আপনি চাইবেন ততবারই দেবে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি তার সেই ভুল ধরিয়ে দেন তবে একেবারে মানুষের মতোই সাথে সাথে নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়ে নেয় এই চ্যাট অর্থাৎ এক কথায় এই চ্যাটবটের সাথে চ্যাট করার সময় একবারও আপনার মনে হবে না যে অপর প্রান্তে কোনো মানুষ বসে নেই একটি মেশিন এই সব উত্তর লিখেছে আর এটাই এই চ্যাটবটের সবচেয়ে স্ট্রং পয়েন্ট আর সম্ভবত এটাই এর তুমুল জনপ্রিয়তারও প্রধান কারণ বাজারে আসার মুহূর্ত থেকেই টেকনোলজির দুনিয়ায় ঝড় তুলেছে এই চিপিটি মাত্র পাঁচ দিনের মধ্যেই দশ লক্ষ ইউজার এটি ব্যবহার করতে শুরু করেছেন যেখানে এই দশ লক্ষ ইউজার পেতে নেটফ্লিক্সের সময় লেগেছিলো একচল্লিশ মাস ফেসবুকের লেগেছিল দশ মাস আর ইনস্টাগ্রামের আড়াই মাস আর চ্যাট জিপিটির এই ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল তার স্থান হারানোর আশঙ্কায় ভুগছে কারণ যে জন্য গুগলের সর্বাধিক ব্যবহার ইন্টারনেট সার্চিং দু হাজার একুশের ডেটা অনুযায়ী যেখানে দৈনিক গুগল সার্চিংয়ের সংখ্যা পাঁচ দশমিক ছয় বিলিয়ন সেই বিপুল পরিমাণ ইন্টারনেট সার্চিংয়ের ক্ষেত্রেই থাবা বসাচ্ছে চ্যাট জিপিটি কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা গুগলে গিয়ে সেই প্রশ্নটি সার্চ করি কিন্তু গুগল সরাসরি আমাদের কোনো উত্তর না দিয়ে সেই সংক্রান্ত সব ধরনের পেজ আমাদের সামনে তুলে ধরে এবার আমাদের সেই পেজগুলি খুলে প্রশ্নের উত্তর খুঁজতে হয় কিন্তু চ্যাট জিপিটি স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর দেয় ঠিক যেমনভাবে একজন মানুষ উত্তর দেয় ধরুন আপনি গুগলে সার্চ করলেন বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি গুগল তার উত্তরে বিভিন্ন পেজ তুলে ধরবে আপনার সামনে যেখান থেকে আপনি উত্তরটি সংগ্রহ করতে পারবেন কিন্তু কখনোই স্পেসিফিক উত্তর দেবে না আর একই প্রশ্ন যদি চ্যাট জিবিটিতে করা হয় তবে একেবারে এর নির্দিষ্ট উত্তরটি আপনাকে বলে দেবে ঠিক যেভাবে একজন মানুষ তার স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা ভাষা ও চিন্তাভাবনা করার শক্তিকে কাজে লাগিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয় সেভাবে চ্যাট জিপিটি তার বিরাট তথ্যভাণ্ডার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মেশিন লার্নিং অ্যালগোরিদম ও ডিপ লার্নিং অ্যালগোরিদমের সাহায্যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে আর এর প্রত্যেকটি উত্তরই আগেরগুলোর থেকে আলাদা হয় আর এখানেই চ্যাট জিপিটি গুগলের থেকে কয়েক কদম এগিয়ে রয়েছে সংবাদ সংস্থা রয়টার্সে দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশে ওপেন এআইয়ের রেভিনিউ এক বিলিয়ন মার্কিন ডলার হতে পারে আর জানুয়ারি দু হাজার তেইশের খবর অনুযায়ী ওপেন এআইয়ের কোম্পানি ভ্যালু হয়ে গেছে উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা দু হাজার একুশের মার্কেট ভ্যালুর দ্বিগুণ চ্যাট জিপিটির এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে দেখে গুগলও একেবারে একই ধরনের একটি চ্যাটবট বাজারে নিয়ে আসে যার নাম বার্ড এতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মডেল ল্যামডা আর অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই ছয়ই ফেব্রুয়ারি অফিসিয়ালি এর পরিষেবা চালু করেন সম্প্রতি গুগলের তরফ থেকে টুইটারে এই এআই চ্যাটবট বার্ডের একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয় যেখানে বার্ডকে প্রশ্ন করা হচ্ছে যে ন বছরের একটি বাচ্চাকে কিভাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কারগুলি সম্পর্কে জানাবে উত্তরে বার্ড জানায় জেমস ওয়েব টেলিস্কোপই প্রথম টেলিস্কোপ যা সৌরজগতের বাইরে থাকা কোনো গ্রহের ছবি তুলতে সক্ষম হয় কিন্তু এই উত্তর সঠিক নয় আসলে দু সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ সৌরজগতের বাইরে থাকা গ্রহের ছবি প্রথম তুলেছিল এই ভুল প্রকাশে আসার পরই গুগলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে আর মাত্র দুদিনের মধ্যেই গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের একশো বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয় তাদের স্টক ভ্যালু সাত পারসেন্ট নিচে নেমে যায় চ্যাট জিপিটির জনপ্রিয়তার আন্দাজ এখান থেকে পাওয়া যেতে পারে যে দু হাজার জানুয়ারি পর্যন্ত প্রতিদিন গড়ে এক কোটি তিরিশ লক্ষ ইউজার চ্যাট জিপিটি পেজ ব্যবহার করেছেন আর এই সংখ্যাটা দিনে দিনে দ্রুত হারে বাড়ছে তবে এটিও কিন্তু এখনও পুরোপুরিভাবে ত্রুটিমুক্ত নয় কারণ এখনও এটি একটি রিসার্চ প্রিভিউ একটি প্রোটোটাইপ এখনও একে উন্নত করার কাজ চলছে তিনশো বিলিয়ন শব্দের বিরাট ভাণ্ডার এই সিস্টেমে রয়েছে যেগুলি নেওয়া হয়েছে ইন্টারনেট বই আর্টিকেলস ওয়েবসাইট সহ বিভিন্ন ব্যক্তির পার্সোনাল পোস্ট থেকে আর যেহেতু এটি সরাসরি ইন্টারনেট থেকে সার্চ করে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে না যেরকমটা গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি করে থাকে পরিবর্তে কেবলমাত্র তার সিস্টেমের মধ্যে যে তথ্য ভাণ্ডার রয়েছে তার ওপর ভিত্তি করেই তার সমস্ত উত্তর প্রদান করছে তাই এখানে তথ্যের একটা সীমাবদ্ধতা রয়ে যাচ্ছে আর এখনো পর্যন্ত দু হাজার একুশ অব্দি ঘটনাবলী এর তথ্য রয়েছে তাই তার পরের কোনো বিষয় সম্পর্কে চ্যাটজিপিটি জানাতে অপারক যেমন ধরুন যদি আপনি চ্যাটজিপিটিতে প্রশ্ন করেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে সেক্ষেত্রে চ্যাটজিপিটি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নামই আপনাকে দেখাবে যদিও ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থাৎ দু হাজার একুশের পরের কোনো ঘটনা সম্পর্কে চ্যাট জিপিটির কাছে কোনো তথ্য নেই কিছুদিন আগেই আমরা একটি পর্ব করেছিলাম অপারেশন মাউন্ট হোপ থ্রি নিয়ে যেখানে আমেরিকা রাতের অন্ধকারে একটি রাশিয়ান হেলিকপ্টার চুরি করেছিল এর গল্পটা খুবই ইন্টারেস্টিং চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল তো যাই হোক সেই অপারেশন মাউন্ট হোপ থ্রি নিয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন করাতে সেখান থেকে কোনো সঠিক উত্তর পাওয়া গেল না আর এখানেই এই চ্যাট জিপিটির সীমাবদ্ধতা আর গুগলের বিশেষত্ব এর ব্যবহারকারীরা বিভিন্ন সামাজিক মাধ্যমে চ্যাট জিপিটির দেওয়া বেশ কিছু ভুল উত্তরও শেয়ার করেছেন যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে চ্যাট জিপিটি যে কোনো ভুল উত্তরও মানুষের স্বাভাবিক ভাষাতে সুন্দরভাবে প্রকাশ করতে সক্ষম আর এর থেকে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এছাড়াও আপনার করা প্রশ্নের উত্তর হিসেবে চ্যাট জিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা তার স্বাভাবিক অ্যালগোরিদমে যে উত্তরটি সবচেয়ে সঠিক মনে হবে তাই আপনার সামনে উপস্থাপিত করবে ভিন্ন মত বা ভিন্ন ভাবনার কোনো জায়গা এখানে থাকছে না আর এখানেই গুগলের সাথে এর সবচেয়ে বড় পার্থক্য এ তো গেল প্রযুক্তির কথা কিন্তু চ্যাট জিপিটি সহ বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে আগামী দিনে তা বিশেষভাবে চিন্তা করার এবার সময় এসেছে কারণ রিসার্চ প্রিভিউ স্তরে থাকা অবস্থাতেই চ্যাট জিপিটি বিভিন্ন কঠিন পরীক্ষা পাশ করে ফেলেছে যেমন ওয়াটন স্কুল অফ বিজনেস পেনসিলভেনিয়ার এম পরীক্ষাতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই উত্তর প্রস্তুত করে বি গ্রেড পেয়েছে চ্যাট জিপিটি মিনেসোটা ল ইউনিভার্সিটির চারটি আলাদা আলাদা আইনের পরীক্ষায় সি গ্রেড পেয়েছে আর ইউএস মেডিকেল লাইসেন্সিং এক্সামের কিছু বিভাগে পাশ করতে পেরেছে যেখানে তার অ্যাকিউরেসি রেট ছিল সিক্সটি পারসেন্ট ভাবুন একবার একটি এআই ল্যাঙ্গুয়েজ মডেল যেটি এখনও পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে এখনই হিউম্যান এবিলিটির স্তরে পৌঁছে গেছে তাহলে পরবর্তী সময়ে যখন এর উন্নততম সংস্করণটি বাজারে আসবে তার কর্মক্ষমতা কি পরিমাণ হতে পারে তা এবার সত্যি সত্যি ভেবে দেখা দরকার আর তাছাড়া ছাত্রছাত্রীরা তাদের হোমওয়ার্ক থেকে আরম্ভ করে বিভিন্ন প্রজেক্ট রিসার্চের কাজ চ্যাট জিপিটিকে দিয়ে অবলীলায় করিয়ে নিচ্ছে যার ফলে ছাত্রছাত্রীদের নিজস্ব বুদ্ধির বিকাশ ঘটার ক্ষেত্রে আগামী দিনে বড় বাধা আসতে চলেছে তাই এই ধরনের বিপদ এড়াতে আমেরিকার নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল এখনই তার সমস্ত নেটওয়ার্ক ও ডিভাইসের থেকে চ্যাট জিপিটিকে ব্যান করে দিয়েছে সেই পথে হাঁটছে ফ্রান্সও এছাড়াও মানুষের সৃজনশীলতাকে কিভাবে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে এই ধরনের প্রযুক্তি তার একটা বড় উদাহরণ হলো আমেরিকার বিখ্যাত সায়েন্স ফিকশন ম্যাগাজিন ক্লার্কস ওয়ার্ল্ড এই ম্যাগাজিনে যে কোনো ব্যক্তি বৈজ্ঞানিক কল্পকাহিনী ও ফ্যান্টাসি নির্ভর ছোট গল্প জমা দিতে পারেন লেখা প্রকাশের পর শব্দ প্রতি বারো সেন্ট হিসেবে লেখকদের সর্বোচ্চ দু ডলার পর্যন্ত সম্মানে দিয়ে থাকে ম্যাগাজিনটি ফলে লেখকদের আয়ের পরিমাণ বেশ ভালোই হয় কিন্তু চ্যাট জিপিটি চালুর পর থেকেই এই প্রযুক্তির সাহায্যে লেখা গল্প জমা দিতে থাকেন অনেক নতুন লেখক ফলে এআই প্রযুক্তিতে লেখার সংখ্যা এতটাই বেড়েছে যে নিজেদের সাময়িকের জন্য লেখকদের কাছ থেকে লেখা জমা নেওয়াই বন্ধ করে দিয়েছে এই জনপ্রিয় মার্কিন ম্যাগাজিনটি আগেও এআই প্রযুক্তির সাহায্যে লিখিত কিছু গল্প জমা হতো ক্লার্কস ওয়ার্ল্ড ম্যাগাজিনে দু সালে এআই প্রযুক্তিতে লেখা জমা বা অন্যের লেখা নকলের অভিযোগে গড়ে প্রতি মাসে দশজন লেখককে নিষিদ্ধ করা হয় কিন্তু চ্যাটজিপিটি বাজারে আসার পর এ বছরের জানুয়ারি মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় একশো আর ফেব্রুয়ারি মাসের প্রথম কুড়ি দিনেই এ সংখ্যা পাঁচশো অতিক্রম করেছে এছাড়াও চ্যাটজিপিটি কোডিংয়ের মতো জটিল কাজও করতে সক্ষম নিমেষের মধ্যে যে কোনো ওয়েবসাইট বানিয়ে দিতে পারে কম্পিউটার প্রোগ্রামিং করতে পারে প্রোগ্রামিং কোডে যদি কোনো ত্রুটি বা বাগ থেকে থাকে তাও আইডেন্টিফাই করে তার সমাধান করতে পারে অর্থাৎ যে এআই মেশিন বাঘ ধরতে পারে তা বাঘ তৈরি করতে ম্যালোয়ার বা কম্পিউটার ভাইরাস তৈরি করতেও সক্ষম হতে পারে আগামী দিনে কিছুদিন আগেই সমাজমাধ্যমে শেয়ার হওয়া একটি খবর অনুযায়ী বিখ্যাত সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমসের পেজ হুবহু নকল করে সেরকমই একটি পেজ তৈরি করে ফেলেছিল চ্যাট জিপিটি অর্থাৎ এই প্রযুক্তি যদি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তাহলে তার ফলাফল কি হতে পারে তা সহজেই অনুমেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ মেশিনের এই অদ্ভুত ক্ষমতা ও সামর্থ্য কিছু বিশেষজ্ঞের মতে মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে আশঙ্কা সৃষ্টি করছে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা তার সামর্থ্য ক্রমাগত বাড়িয়ে চলেছে আগামী দিনে হয়তো মানুষের প্রতিস্থাপক হিসেবে মানুষের স্থান কেড়ে নিতে পারে যেসব কাজগুলি করতে মানুষকে যথেষ্ট মাথা খাটাতে হয় বুদ্ধিমত্তা সৃজনশীলতা ও ভাষার দক্ষতাকে কাজে লাগিয়ে যেসব কাজগুলি করতে দীর্ঘ সময় ব্যয় হয় সেই সমস্ত কাজগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের সাহায্যে নিমেষের মধ্যেই প্রস্তুত করে ফেলে অত্যাধুনিক চ্যাটবট চ্যাট জিপিটি তাই যে কোনো বিষয়বস্তুর ওপর গান লেখা কবিতা লেখা গল্প লেখার মতো সৃজনশীল কাজ এমনকি সংবাদ প্রতিবেদন লেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এক লহমায় সম্পন্ন করে ফেলছে চ্যাট জিপিটি তাই এর ফলে আগামী দিনে হয়তো সাংবাদিকতা কন্টেন্ট রাইটিং এমনকি লেখালেখির মতো পেশাও ক্ষতিগ্রস্ত হতে চলেছে এছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোডিং প্রফেশনাল বা ডেটা অ্যানালিসিসের মতো কাজে ব্যাপক কর্মসংকোচনের আশঙ্কা তৈরি হচ্ছে যার ফলে কাজ হারাতে পারেন এই সব সেক্টরগুলিতে কর্মরত অসংখ্য কর্মী ইতিমধ্যেই অটোমোবাইল সেক্টরে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্টের প্যাকেজিংয়ের ক্ষেত্রে স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার ব্যাপক হারে শুরু হয়ে গেছে আর এই অটোমেশনের ফলে দু সাল পর্যন্ত ওয়ান মিলিয়ন কর্মসংকোচন ঘটেছে তাই আগামী দিনে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধিক প্রয়োগ সমাজ জীবনে বিপর্যয় ডেকে আনে কিনা সেটাই এখন দেখার ইতিমধ্যেই গুগল বার্ড আর চ্যাট জিপিটির মধ্যে শুরু হয়ে গেছে তীব্র প্রতিযোগিতা আর চ্যাট জিপিটির সাহায্য নিয়ে মাইক্রোসফট বিং যেটিও গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন হয়তো অদূর ভবিষ্যতে গুগলের সাথে জোর টক্কর নেওয়া শুরু করবে আর এই ধরনের প্রতিযোগিতা কখনোই মরালি হয় না যেরকমটা একসময় দেখা গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মহাকাশ অভিযানকে কেন্দ্র করে যে তার মরিয়া চেষ্টায় আমেরিকা সেই সময় নাজি বৈজ্ঞানিকদেরও নাসায় অন্তর্ভুক্ত করাতে পিছোপা হয়নি আগামী দিনে কি ঘটতে চলেছে তাই এখন দেখার স্টিফেন হকিং বা স্টুয়ার্ট রাসেলের মতো বিজ্ঞানীরা আরও মারাত্মক ভবিষ্যতের আশঙ্কা করেছেন এই বলে যে যদি অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনোদিনও দিনও নিজেকে রিডিজাইন করার ক্ষমতা অর্জন করে তবে এই ধরনের ইন্টেলিজেন্স এক্সপ্লোজনের ফলে পুরো মানব সভ্যতারই বিলুপ্তি ঘটতে পারে তবে এখনো পর্যন্ত এই এআই মানুষের হস্তক্ষেপ ছাড়া নিজে নিজে কাজ করতে পারে না তার কাজ করার জন্য এখনও প্রয়োজন একটি কমান্ডের যতক্ষণ পর্যন্ত না মেশিনের নিজস্ব সেলফ কনসিয়াসনেস বা নিজস্ব বুদ্ধি আসছে ততক্ষণ পর্যন্ত তা কেবলমাত্র একটি যন্ত্র তার বেশি কিছু নয় কেমন লাগলো আজকের পর্ব তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান আপনাদের এক একটি মতামত আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন আর সাথে আমাদের চ্যানেল ইনসাইটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ